সরকার পতনের ফাইনাল খেলার জন্য প্রস্তুত হতে নেতা নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় মঙ্গলবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত কৃষক দলের দোয়া মাহফিল অংশ নিয়ে তিনি একথা বলেন নির্বাচন কমিশন ইস্যুতে তিনি বলেন নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশন বাংলাদেশে গুরুত্ব বহন করে না পদ্ধতিগত পরিবর্তন দরকার দাবি করে বিএনপির এই নেতা বলেন নির্বাচনকালীন সময়ে অরাজনৈতিক একটি নির্বাচন কমিশন চান তারা আর তা বাস্তবায়ন করতে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর বিকল্প নেই বলেও মন্তব্য করেন কয়েশ্বর আমরা যদি সঠিকভাবে কাজ করি পাবলিক তো আসে কিলানোর জন্য বেড়ে দিতে পারলে পাবলিক তো শেষ খেলাটা তো খেলে জীবন গড়য় সাধারণ মানুষ তো আপনার সাথে রাস্তায় নামবো না ফাইনাল খেলায় নামে তাই আপনারা তো এতদিন ট্রায়াল করছেন আমরা ফাইনাল খেলার জন্য জনুর প্রস্তুতি নেন দর্শক মাঠে নাই আমি খেলবো তখন আর আপনাদের খেলতে হবে না